वेलकम टू माय चैनल मौमितास ब्लॉग। आजकेर वीडियोते आमरा देखे नेब किभाबे घरोया पद्धतिते चटजल दिए सुस्वादु नारकेलेर नाड़ू बनानो जाए। तो सामनेई विजय दशमी आसछे, प्रतिटी बांगाली घरे बहु जुग आगे थेकेई प्रचलित बाड़ीर नाड़ू तैरि करा जा सकलेई खुबई प्रिय। प्रथमेई आमरा देखे नेब प्रयोजनीय उपकरण आमादेर की की लागे। আমরা নিয়েছি বড় কাপে 2 কাপ নারকেল কোড়া, 4টে এলাচ, 1 বাটি চিনি আর পরিমাণ মতো আমুল দুধ। এবার আমি ভালো করে নারকেলটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে একটু নরম হয়। তার জন্য এবং এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে মাখবো যাতে নারকেলটা অনেকটা বেশি নরম হয়ে যায়, তাতে আমার পাক দিতে অনেক বেশি সুবিধা হবে। তাই অনেকটা সময় ধরে আমি নারকেলটা ভালো করে মেখে নিচ্ছি। তোমরাও যখন করবে তখন এটা প্রায় 10 মিনিট ধরে এরকম করে মাখবে। চিনি দেওয়াতে দেখবে মাখার পরে একটু জল জল বেরোচ্ছে, তাতে আরও বেশি পাক দিতে সুবিধা হবে। তো অনেকটা সময় ধরে এটা মেখে নিতে হবে। আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে ভালো করে। এবার কড়াইটা আমি বসিয়ে রেখেছি, এবার কড়াই আস্তে আস্তে করে পুরো নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর গ্যাসের ওভেনটা একটুখানি সিম করে রাখবে যাতে এই নাড়ু করতে অনেকটা সুবিধা হবে। তার জন্য এবার আস্তে আস্তে নাড়া শুরু করব। আস্তে আস্তে নাড়া শুরু করছি এবং অনেকটা সময় ধরে প্রায় 15 মিনিট ধরে এটাকে আমি নাড়বো। আর নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে এই কাজটা করতে হবে। আর গ্যাসটা অবশ্যই সিম করে রাখবে, দিয়ে বারবার নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখবে এটা অনেকটা পাক হয়ে আসে, তখন তোমরা বুঝতে পারবে। কিন্তু এখনও আমার সেই সময়টা আসেনি এবং আমি নেড়েই যাব। নাড়তে নাড়তে একটা সময় সে রেডি হয়ে যাবে। আমি এরকম দেখছি যে আমারটা প্রায় হয়ে এসছে এবং তোমরা বুঝতে পারবে যখন দেখবে পাক হয়ে এসছে, তখন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে যাবে। এবং হাতে নিয়েও তোমরা একটু দেখতে পারো যে আঠা আঠা ভাব চলে আসবে, যখন তখন বুঝে নেবে যে এটা হয়ে গেছে। এবং কড়াইয়ের সব থেকে ভালো উপায় হচ্ছে কড়াই থেকে লেগে থাকবে না, কড়াই থেকে উঠে উঠে চলে আসবে, তখন বুঝতে পারবে যে ওটা পাক হয়ে গেছে। হয়ে গেছে, তো এবার এলাচটা আমি দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে এবার আরেকটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পুরোটার সাথে মিশে যায় এলাচটা। আমার প্রায় শেষের মুহূর্ত এটা। এবার আমি নামানোর একটু আগে আমি ওই আমুল দুধটা প্রায় 3-4 চামচ মতো আমুল দুধটা ছড়িয়ে দিচ্ছি। আমুল দুধটা দিলে আরেকটু বেশি আঠা আঠা ভাব হয় এবং খেতেও অনেকটা বেশি টেস্ট হয়। এবং ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে পুরোটার সাথে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আমুল দুধে যে ডেলাগুলো থাকে সেগুলো যাতে ভেঙে যায় এবং পুরো নাড়ুটার সাথে যাতে ভালো করে মিশে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, অল্প অল্প করে তুলছি। একটু ঠান্ডা করতে দেবো,
খুব গরম গরম তো এগুলো পাকানো যায় না, হাতে গরম লাগবে, তার জন্য একটু ঠান্ডা করার জন্য এটা আমি একটু রেখে দেব। এবং অনেকটা সময় রাখার পরে আমি গোল গোল করা শুরু করছি, হাতে একটু জল মাখিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে গোল গোল করে এটা পাকাতে হবে। এটা সবাই পারো করতে জানি, আর খুব সহজ জিনিস। চেষ্টা করবে মাপগুলো সব এক রকম করার, আমি চেষ্টা করেছি একই রকম করার। তো এই হলো আমার নাড়ু তৈরি করার সহজ উপায়, আমি এইভাবে নাড়ু তৈরি করেছি, তোমরাও এরকমভাবে তৈরি করবে, এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবে। তোমরা যদি চাও তাহলে কাজু কিশমিশ গুঁড়ো করে দিতে পারো, আরও টেস্ট হবে, কিন্তু আমি দিইনি, তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতে পারো। তো আমার নাড়ু বানানো হয়ে গেছে, আমি চেষ্টা করেছি সবগুলো একই মাপের করা, তোমরা অবশ্যই করবে এবং করে আমাকে জানাবে যে তোমাদের নাড়ু খেতে কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।